হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল থেকে যে কোনো নিউজ চ্যানেল সরাসরি দেখতে পারবেন শুধুমাত্র নিউজ চ্যানেল না যে কোনো চ্যানেল আপনি যে কোনো টিভির চ্যানেল আপনারা সরাসরি কিভাবে দেখবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি ঠিক আছে তো নিউজ চ্যানেল সরাসরি আপনার মোবাইলে দেখতে গেলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি একটি নয় দুটি অ্যাপস আপনাদের দিয়ে দেবো যে দুটি অ্যাপস থেকে আপনারা সরাসরি টিভির যে কোনো চ্যানেল আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন একদম লাইভ ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের স্টোরে নিয়ে যাব ঠিক আছে স্টোরে আপনারা সার্চ করবেন এয়ারটেল এয়ারটেল এক্সট্রিম ঠিক আছে তো আপনারা এই স্পেলিংটা লিখে সার্চ করবেন এয়ারটেল এক্সট্রিম তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে দেবেন তো আমার ডাউনলোড করাই আছে তো ডাউনলোড করে যখনই ওপেন করবেন অ্যাপসটা তো এরকম অ্যালাউ চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এই অ্যাপসটিকে আপনাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে তো রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে তো আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই তো এখানে অটোমেটিক ওটিপি ভেরিফাই নিয়ে নিয়েছে তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখানে স্কিপ অপশান দিয়ে যে স্কিপ অপশানে ক্লিক করবেন এখানে পপ আপটা কেটে দেবেন ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে এখানে টাচ করলেই চলে আসবে হোম পেজ ঠিক আছে তো এবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনারা যে কোনো চ্যানেল লাইভ দেখবেন তো যে কোনো চ্যানেল লাইভ দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ টিভি লাইভ টিভি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাড আসতে পারে ক্লোজ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো চ্যানেল বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে সব চ্যানেলগুলো এখানে লাইভ চলে আসছে কিন্তু ঠিক আছে তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন চ্যানেলটি আপনারা দেখতে চান তো সবার প্রথমে আছে জি চব্বিশ ঘন্টা নিউজ তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সরাসরি আপনারা জি চব্বিশ ঘন্টার নিউজ দেখতে পারবেন তো আমি মাইক্রোফোনটা খুলে নিচ্ছি তাহলে আপনাদের পরিষ্কার আওয়াজটা চলে আসবে এই ভিডিওটি আমি যখন এডিটিং করছি তখন আমি লক্ষ্য করলাম যে এই ভিডিওটি শুধুমাত্র অডিও এসেছে কিন্তু মানে ভিডিওর যে ছবি সেটা দেখা যাচ্ছে না এটা কোনো ব্যাপার না অনেক সময় স্ক্রিন আমি এই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছি তাই স্ক্রিন রেকর্ডে অনেক বিষয় মাঝে মাঝে দেখা যায় না কালো হয়ে থাকে ঠিক আছে যেমন ফোনপে যদি আপনারা ইউপিআই পিন দেওয়ার সময় যদি আপনারা স্ক্রিনশট করেন বা স্ক্রিন রেকর্ড করেন তাহলে কিন্তু দেখায় না বা পেটিএমের সেভিং অ্যাকাউন্টে যদি আপনারা কোনো কিছু স্ক্রিনশট করেন তাহলে কিন্তু দেখায় না ঠিক আছে তো একই রকমভাবে এরকম এখানেই কিন্তু দেখাচ্ছে না কিন্তু আমি যখন নিউজ দেখছিলাম তখন কিন্তু সঠিক দেখেছি ঠিক আছে তো আপনারাও এটা প্রমাণ পেয়ে যাবেন যখন আপনারা সরাসরি এয়ারটেল টিমের ভিতরে গিয়ে দেখবেন তখন কিন্তু বুঝে যাবেন ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে যদি আপনারা কোনো চ্যানেল খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করে যে কোনো চ্যানেল আপনার মন মতো এখানে সার্চ করবেন তো আমি ধরুন দেখব জি বাংলা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন জি বাংলা এস জি বাংলা তো আপনারা জি বাংলা ক্লিক করবেন ক্লিক করলে এখানে জি বাংলা চলে আসবে তো এখানে আমি বলছি যে যে কোনো চ্যানেল আপনারা দেখতে পারবেন ঠিক আছে এয়ারটেল এক্সটিল অ্যাপ থেকে তো বন্ধুরা এবারে বলছি যে যদি আপনারা এই অ্যাপস থেকে দেখতে না পান যদি আপনাদের মোবাইলে কোনো সমস্যা হয় সাপোর্ট না করে তাহলে আপনাদের জন্য আরও একটি অ্যাপস থাকছে সেই অ্যাপসটির নাম হচ্ছে জিও টিভি ঠিক আছে জিও টিভি জিও টিভি সার্চ করবেন প্লে স্টোরে এই যে অ্যাপসটা এটাতেও আপনারা সেমভাবে যে কোনো নিউজ চ্যানেল সরাসরি দেখতে পারবেন তো এখানেও জিও টিভি এখানে দেখতে পাচ্ছেন টিভি তো এখানে সার্চ করবেন যে চ্যানেল দেখতে চান সেই চ্যানেল এখানে সার্চ করবেন তো আমি আগে একবার সার্চ করছিলাম বলে চলে আসছে তো এটা কেড়ে দিলাম কেড়ে দিয়ে এখানে জি ঘন্টা এখানে ক্লিক করব এইভাবে আপনারা যে কোনো চ্যানেল কিন্তু দেখতে পারবেন ঠিক আছে শুধুমাত্র বাংলাই নয় যে কোনো হিন্দি চ্যানেলও আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ